বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীতে বেড়েছে চাঁদাবাজি ও লুটপাট। এক সপ্তাহে শুধু উত্তরায় এমন দুটি অপরাধ হয়েছে, এতে আতঙ্ক বাড়ছে জনমতে। দাউদ হাসানের রিপোর্ট। উত্তরে 12 নম্বর সেক্টরের ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ ডক্টর মমতাজ শাহনারার বাসায় গেল 17ই অক্টোবর ছাত্র সমন্বয়কের ভুয়া পরিচয় দিয়ে লুটপাট চালায় 11 জনের দুর্বৃত্তের একটি দল। প্রথমে ভবনটির ম্যানেজারকে জিম্মি করে, পরে ভবনটির ষষ্ঠ তলায় বিজিএমইএ ও শান্তা মরিয়ম ইউনিভার্সিটির ছাত্র এবং সমন্বয়ক পরিচয় দিয়ে ফ্ল্যাটের ভেতরে ঢোকে তারা। এ সময় সিসিটিভির ক্যামেরা খুলে ফেলে, পরে ঘরে অবৈধ অস্ত্র ও বিপুল অর্থ আছে এমন নানা ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে ফেলে ডক্টর মমতাজ শাহনারা ও তার স্বামী হারুনুর রশিদকে। এ সময় বাসা থেকে 83 ভরি স্বর্ণ ও নগদ 19 লাখ টাকা নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী। আমি কিন্তু টিচার, এটা আমি বলছি, আমি কিন্তু টিচার। বলছে, হ্যাঁ ম্যাডাম, আপনার সম্বন্ধে আমরা জানি আপনি ভালো, তবে আপনার বাসা সম্বন্ধে পুলিশ, র‍্যাব, আর্মি, উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এসছি আপনার বাসায়, আপনার বাসায় অস্ত্র আছে, আমরা এটা সোর্সে জানছি, আমরা অস্ত্র আছে। আর বলছে, তোমরা তো সমন্বয় না, তোমরা টাকা আমার সব নিয়ে গেছো, আমার তোমরা নিয়ে গেছো, তোমরা কোথায় গিয়ে আবার, মানে আমার দুই মেয়ের যত গয়না ওরা কিচ্ছু ওদের কাছে রাখে না। আমার টাকা ধরো 16 লাখের উপরে আমার টাকা ছিল, গয়না আমরা 83 ভরি যেমন বলছি তার চেয়ে বেশি হবে। একই পরিচয়ে গতকাল রাত 11:30টায় সিনথিয়া নামে এক কথিত শিক্ষার্থীর নেতৃত্বে 16 জনের দুর্বৃত্তের একটি দল রাজধানীর উত্তরার বেইজিং হোটেলে লুটপাট চালায়। এ সময় হোটেলটিতে নানা অপকর্ম হচ্ছে এমন অভিযোগে 5 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। হোটেলের মালিক হাসিব টাকা না দিতে চাইলে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে হোটেলের ক্যাশ থেকে 1 লাখ টাকা জোর করে নিয়ে যায় তারা। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের পরিচয়? ওরা বললো যে আমরা সমন্বয়ক। সমন্বয়ক বলার পরে আমি আর কিছু বলিনি, ওরা জোর করে আমার কাগজপত্র নিচ্ছে, কাগজপত্র নিয়ে দেখছে যে আমার কয়জন রুম, আমার কয়টা গেস্ট আছে কি, সে আমার ফোর্স করতেছে যে আপনার এখানে অবৈধ কাজ কারবার হয়। আমি বললাম, ঠিক আছে তাহলে আপনি দেখেন, আমার এনে অবৈধ কোনো কাজ কারবার হয় না, আমার এনে মাত্র 7 জন গেস্ট আছে, সব ফ্যামিলি। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় পৃথক 2টি মামলা হয়েছে। প্রথম ঘটনায় এখনও পর্যন্ত মারুফ হাসান পল্লব ও আবদুল্লাল মামুন সজীব নামে 2 জনকে ও পরের ঘটনায় মূল হোতা সিনথিয়া কবির সহ আরও কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। ইডেন মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল, উনি বাদী একটি মামলা করেছে, সেই মামলাটা আমরা নিয়েছি এবং এই মামলার সম্পর্কে 2 জন আটক আছে এ পর্যন্ত, আর বাকিরা শনাক্ত হয়েছে, তারা আটক হবে ইনশাল্লাহ। সিনথিয়া নামে একটি মেয়ে, সে এখানে সিনথিয়া বাহিনী গঠন করছে উত্তরাতে, পরে সারা রাত সে বিভিন্ন জায়গায় তল্লাশি, বিভিন্ন মানুষকে হয়রানি করে। আমরা সুনির্দিষ্ট অভিযোগ না পেলেও ইতিপূর্বে আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম। গতকালকে রাতে তারা বেইজিং নামে উত্তরা 3 নম্বর সেক্টরে 2 নম্বর রোডে বেইজিং নামে একটা আবাসিক হোটেল, সেখানে রাত্রে 2টার সময় যায় এবং ওই হোটেলে যে দাবি করে যে হোটেলে অনৈতিক কার্যকলাপ হয় কিন্তু কোনো নিদর্শন তারা পায় না, তারপরেও ওই হোটেল কর্তৃপক্ষের কাছে 5 লক্ষ টাকার চাঁদা দাবি করে যে না দিলে তারা সবাইকে ধরে পুলিশে দেবে, এবং ওইখানে থেকে টাকা 1 লক্ষ টাকা তারা চাঁদা হিসেবে গ্রহণ করে চলে যাওয়ার পথে আমাদের পুলিশের একটি টিম এবং যৌথবাহিনীর একটি টিম, সেনাবাহিনীর একটি টিম সেখানে হাজির হয়, হাজির হয়ে তাদেরকে আটক করে। আমরা 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে সাধারণ জনগণের সেবা দেওয়ার চেষ্টা করছি। এদিকে সম্প্রতি ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে এসব ঘটনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, 5 অগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হচ্ছে। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য যে স্পিরিটটা, 24-এর অভ্যুত্থানের স্পিরিট, এটা যেন আমরা ধরে রাখতে পারি, এটা ধরে রাখার জন্য আমার একটা স্ট্রাকচার্ড ফোর্স প্রয়োজন। সমন্বয়কের নাম করে যে সকল গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে তাদেরকে আমাদের আলাদা করতে হবে। দুপুরে মাদারীপুরের মতবিনিময় সভায় অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সবার সহযোগিতাও চান তিনি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।